স্বাধীনতার পর ভারতবর্ষের ঠিক স্বাধীনতার আগে থেকেই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়, যে প্রথমত হচ্ছে যে ভারতের জাতীয় ভাষা কী হবে। তো জাতীয় ভাষার সমস্যার সমাধান হলো, কোনো জাতীয় ভাষা হলো না, সরকারি ভাষা হিসেবে ঠিক হলো যে হিন্দি পাশাপাশি ইংরেজি। তখনই একটা প্রশ্ন উঠেছিল বিতর্কের সময়, তো রাজ্যগুলোর ভাষা কী হবে, রাজ্যগুলোর একটা তো ভাষা চাই। এবং তখনই এবং তো রাজ্যগুলোর ভাষা ঠিক হবে, ফলে স্বাধীনতার পরপর শুরু হলো যে ভাষার ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠন করা সারা দেশ জুড়ে। এবং এই প্রশ্নকে কেন্দ্র করেই, যে ভাষাকে কেন্দ্র করে রাজ্যগুলোকে পুনর্গঠন করা এবং রাজ্যের ভাষা কী হবে, এইটা নিয়ে ভারতবর্ষে নানা জায়গায় ভাষাকেন্দ্রিক অসন্তোষ দেখা দেয়, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে এবং এই পূর্ব ভারতে, এমনকি পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায়। তো তারই একটা সূত্র ধরে আসামেও, যে আসামের রাজ্য ভাষা কী হবে, কারণ ভারতবর্ষে কিন্তু কোনো রাজ্যই কিন্তু একভাষী রাজ্য না, এমনকি কোনো রাজ্যের ভেতরেই কোনো অঞ্চলকেই একভাষী অঞ্চল বলা যাবে না। গোটা দেশটাই একটা বহুভাষিক দেশ, গোটা দেশের প্রতিটা প্রদেশ, প্রতিটি রাজ্যই হচ্ছে বহুভাষিক রাজ্য। কিন্তু আসামের সমস্যাটা দাঁড়ালো এখানেই, যে আসামকে একভাষী রাজ্য করার জন্যে 1960 সালে আসামের সরকার একটা সরকারি আইন আনলেন, ভাষা আইন, যে অসমীয়া ভাষাটা একমাত্র রাজ্য ভাষা হবে। এবং এটার বিরুদ্ধে আসামের বিভিন্ন অনসমীয়া ভাষা গোষ্ঠী, তার মধ্যে বাঙালিরাই বড়, এবং যারা বিভিন্ন পার্বত্য অঞ্চলের মানুষজন, তারা সকলে মিলে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। এবং সেই আন্দোলনেরই ফলশ্রুতিতে তখন যেহেতু বাংলাটা বড় ভাষা, সে প্রত্যেকেরই দাবি ছিল অসমীয়া শুধু নয়, অসমীয়ার পাশাপাশি বাংলাকেও রাজ্য ভাষা করতে হবে, তার দাবিতে আন্দোলন হয়। ১৯৬১ সালে যখন সারা পৃথিবী রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালন করছে, সেই জন্মশতবর্ষে কবিপক্ষে শিলচরে রেল স্টেশনে 11 জন তরুণ তরুণী পুলিশের গুলিতে রক্ত দেয় রবীন্দ্রনাথের ভাষার অধিকার পাওয়ার জন্যই। তো আমাদের আসলে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপন হয়েছে বুকের রক্ত দিয়ে, বাঙালির রক্ত দিয়েছিল ঠিকই, কিন্তু আন্দোলনটা শুধু বাঙালিদের ছিল না, এটা ছিল সমস্ত আসামের অনসমীয়া ভাষা গোষ্ঠীর আন্দোলন, অর্থাৎ তার বহুভাষিকতাকে প্রতিষ্ঠিত করা আন্দোলন। তার জন্যেই আসাম বিধানসভা থেকে প্রথম যিনি পদত্যাগ করেন, তিনি একজন মণিপুরি মানুষ, নন্দগোপাল সিংহ, নন্দকিশোর সিংহ, তিনি মণিপুরি সম্প্রদায়ের মানুষ, তিনি পদত্যাগ করেন। এবং এই গুলিচালনার প্রতিবাদে শিলংয়ে প্রায় 20,000 খাসি নরনারী তারা মৌন মিছিল করেন। এবং আসাম বিধানসভারও বিভিন্ন হিন্দিভাষী, বিশ্বনাথ উপাধ্যায় এরা পদত্যাগ করেন, আরও অনেকেই পদত্যাগ করেন। প্রেক্ষাপটটা ছিল এটা, আসামটাকে একটা একভাষিক রাজ্য করার প্রচেষ্টা, আর আসামের বহুভাষিকতাকে তাকে প্রতিষ্ঠিত করা, তাকে রক্ষা করা, তার লড়াই, সেটা হচ্ছে রাজনীতি। এর আসামের একটা তার প্রেক্ষাপট আছে, তার কারণটা হচ্ছে এর শেকড় রয়েছে ব্রিটিশ ভারতে। কারণ ব্রিটিশ ভারতে যখন প্রথম 1826 সালে আসামে ব্রিটিশ শাসন সম্প্রসারিত হয় বার্মার সাথে যুদ্ধের পরে, তখন আসামকে তৎকালীন বঙ্গদেশের সাথে, বেঙ্গল প্রেসিডেন্সির সাথে যুক্ত করা হয়। তো বেঙ্গল প্রেসিডেন্সির সাথে যুক্ত করা হওয়ার সঙ্গে সঙ্গে, কারণ এর অন্তত 76 বছর আগে বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছে, কোম্পানি শাসন, ফলে নানা ধরনের দক্ষ সরকারি কর্মচারী টর্মচারী ছিল, ফলে আসামের এই ব্রিটিশ শাসন পরিচালনার জন্যে দলে দলে বেঙ্গল থেকে, বাংলা থেকে উকিল, মুক্তার, সরকারি কর্মচারী, এমনকি ভাগ্যান্বেষী যারা ব্যবসায়ী, এসব আসতে থাকেন। ফলে আসামে ব্রিটিশ শাসনটা পরিচালিত হলো মূলত এই বাঙালি সরকারি কর্তাকর্তার মাধ্যমে। ফলে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যা কিছু মানুষের অসন্তোষ, সেটা এই সামনে যাকে দেখতে পাচ্ছে বাঙালি, তার প্রতি অসন্তোষে পরিণত, ফলে একটা বাঙালি বিরূপতার জন্ম দিল। আর দ্বিতীয়ত যেটা হলো, যে ব্রিটিশ প্রশাসন দুটো সিদ্ধান্ত নেয় যেটার থেকে বাঙালিদের সম্পর্কে বিদ্বেষ আরও জেগে যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে মানে সারা বাংলায়, সারা দেশেই মানে ফার্সিকে পাল্টে স্থানীয় ভাষাকে সরকারি ভাষা করা হয়। তো সারা দেশে ফার্সি পাল্টে মানে স্থানীয় ভাষা হয়, বাংলায়ও ফার্সি পাল্টে বাংলা হয়, কিন্তু আসাম তো কখনোই মোগল সাম্রাজ্য অধীনে ছিল না, ফলে ফার্সি ছিল না, এখানে সরকারি ভাষা অসমীয়া ছিল, যে বেঙ্গলের অংশও হয় তাকে এখানেও বাংলার সঙ্গে সঙ্গে এখানে বাংলা সরকারি ভাষা হয়ে যায়, বাংলায় ফার্সি পাল্টে হয় আর আসামে অসমীয়া পাল্টে বাংলা হয়, ফলে একটা বাঙালি বিদ্বেষ। এছাড়া 1836 সালে শিক্ষার মাধ্যম হিসেবেও বাংলাকে প্রচলন করা হয়, এটাও একটা অসমীয়াদের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়।
36 বছর চলার পর মানুষের আন্দোলনের পর প্রত্যাহার করে অসমীয়া ভাষা আসে, বাংলাও পাশাপাশি থাকে। আসামটা খুব রাজস্ব ঘাটতি রাজ্য ছিল, অর্থাৎ ব্রিটিশকে আসাম রাজ্যটাকে চালাতে হলে যা খরচা হতো সে অনুযায়ী আয় হতো না। হ্যাঁ, তো সেজন্য বেঙ্গল থেকে, বাংলা থেকে, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে তখন দুটো বাংলাভাষী অঞ্চল, তিনটেই বলতে হবে, তাকে যুক্ত করা হয়। একটা হচ্ছে রংপুরের দিক থেকে গোয়ালপাড়া, একটা হচ্ছে সিলেট কাছাড়কে আসামের সাথে যুক্ত করা হয় রাজস্ব ঘাটতি মেটানোর জন্যে। তা আসাম ছিল খুব জনসংখ্যা বিরল রাজ্য, খুব পাতলা পাতলা জনসংখ্যা, আর এগুলো যে যুক্ত হলো একটা খুব ঘনবসতি অঞ্চল, ফলে আসামের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল বাঙালি। এতে একটা অসমীয়াদের মধ্যে ভয় ঢুকলো যে বাঙালিরা সব নিয়ে নিচ্ছে। আবার এরপরে যেটা হলো, আসামের মানুষ জলাজমিতে চাষ করতে জানতো না, ফলে আসামের চাষবাস কম ছিল, অর্থনীতি সমৃদ্ধি কম ছিল। তো আবার বাংলায় জমি ছিল কম, কৃষক ছিল প্রচুর, ফলে এই বাংলার জমি ক্ষুধা থাকা যে কৃষক, তাদেরকে আসামের এই সমস্ত অনাবাদি জমিতে বসতি দেওয়া হয়। এরা এসে ধান উৎপাদন করে, আসামে খাদ্য উৎপাদন বৃদ্ধি হয়, সকলেই খুশি হয়, অসমীয়া মধ্যবিত্ত শ্রেণীও প্রথমে খুশি হয়। কিন্তু দেখলো যে এই যে সমৃদ্ধির বিনিময় যেটা হচ্ছে, দলে দলে বাঙালি আসছে, তার মানে বাঙালির সংখ্যা আরও বাড়ছে, ফলে এইটা নিয়ে একটা বাঙালি আতঙ্ক, বাঙালিদের সম্পর্কে বিরূপতা ছিল। এরপরে পরাধীন ভারতে যখন প্রথম পরিষদীয় রাজনীতি হলো, তখন একটা বাঙালি অসমীয়া ক্ষমতার টানাপোড়েন ছিল। স্বাধীনতার সময় আসামের অসমীয়া জাতীয়তাবাদী নেতৃত্বের দাবি ছিল যে বাংলা থেকে যে অংশগুলো আসামে যুক্ত হয়েছে এগুলো যেন আবার সরিয়ে নেওয়া হয়। তো যেটা হলো, স্বাধীনতার সময় সিলেট চলে গেলো পূর্ব পাকিস্তানে, কিন্তু গোয়ালপাড়া আর কাছাড় রয়ে গেল। গোয়ালপাড়ার ভাষিক পরিবর্তন করে দেওয়া হয় নানা রাজনীতির মাধ্যমে। বঙ্গভাষী মুসলিম যে সমস্ত কৃষকরা ময়মনসিংহ থেকে এসেছিলেন, তাদেরকে বলা হয় তোমরা এখানে থাকতে পারো শান্তিতে, তবে ভাষা পরিবর্তন করতে হবে। ফলে 1951 যে জনগণনায় এই সমস্ত ময়মনসিংহ থেকে যে সমস্ত বাঙালি কৃষকরা এসেছিলেন, তারা নিজেদের ভাষিক পরিচয় বাংলা লেখে, অসমীয়া লেখে। সেটার সুবাদেই আসামে অসমীয়া জনসংখ্যা 57% হয়, এবং তার সুবাদেই এটা। কিন্তু আমাদের রাজ্য এই যে ভাষাভিত্তিক রাজ্য ভাষা আইনে বলা হয়েছে, কোনো একটা রাজ্যে যদি অন্তত 70% কোনো একটি ভাষার মানুষ দিয়ে কথা বলেন, তবেই সেটা একভাষী রাজ্য হবে। কিন্তু আসামে অসমীয়রা ছিল 57%, সুতরাং কোনোভাবেই সেটা একভাষী রাজ্য হতে পারে না। আবার আসামে এতটা কাটাকাটি করেও এখনও বাঙালির জনসংখ্যা হচ্ছে 30%, তখন আর বেশি ছিল। তা সত্ত্বেও বাংলাকে কিন্তু রাজ্যস্তরে রাজ্য ভাষার, সেখানে বলা হয়েছিল যে যদি কোনো ভাষাগোষ্ঠীর জনসংখ্যার যদি 30% বেশি থাকে, তবে সেই ভাষাকেও রাজ্য ভাষার মর্যাদা দিতে হবে। তো সেটাও দেওয়া হয়নি, এটা নিয়েই আন্দোলন ছিল। এই আন্দোলনটা ভাষার ভিত্তিতে আন্দোলন ছিল, ভাষার দাবিতে। 1961-এর রক্তদানের মধ্য দিয়ে সারা আসামের জন্য হয়নি, কিন্তু তৎকালীন কাছাড়, আজকের বরাক উপত্যকার জন্যে ভাষা, সরকারি ভাষা বাংলা স্বীকৃত হয়। ব্রহ্মপুত্র উপত্যকার জন্য অসমীয়া, আর পার্বত্য অঞ্চলের জন্য ইংরেজি। লড়াইটা তখন ছিল ভাষার লড়াই, আজকে আর শুধু ভাষার লড়াই থাকেনি, আজকে ভাষার থেকে চলেছে নাগরিকত্বের লড়াইয়ে। এখন ভাষার অধিকার সংকোচনের সঙ্গে সঙ্গে চলেছে নাগরিকত্বের প্রশ্ন। তখন ভাষার উপর আসলে বিষয়টা ছিল একভাষী রাজ্য গঠনের বিষয়। এখন একভাষী রাজ্য গঠন করতে শুধু ভাষার অধিকার নিয়েই সন্তুষ্টি ছিল না, কারণ এটা এক ধরনের সংখ্যাগুরুবাদ। তো সেই জন্য একটা বারবার একটা অপপ্রচার করা হয়েছে যে আসামে বিপুল সংখ্যক বাংলাদেশের মানুষ আসেন, যেটা একেবারেই অমূলক, কোনো জনগণনাতেই তার কোনো প্রমাণ নেই। কিন্তু বারংবার বলতে বলতে এমন একটা হয়েছে যে এই এনআরসির মধ্য দিয়ে 19 লক্ষ মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং তাদের ভোটার কার্ড নেই, তাদের আধার কার্ড নেই, তারা ব্যাংকের লোন পাবে না, চাকরি পাবে না, স্কুল কলেজে পড়তে পারবে না, এবং তাদেরকে ধীরে ধীরে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে। তাদেরকে যে দেশের নাগরিক বলা হচ্ছে সেই দেশে ফিরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেই, ফিরে যাওয়ার তো কোনো জায়গাও নেই, তাদেরকে রাষ্ট্রহীন করে রাখা হচ্ছে। একটা সময় ছিল ভাষাহীনতার কথা, আজকে রাষ্ট্রহীনতার জায়গায় চলে এসছে। আজকে একটা সময় ছিল বাংলার লড়াই, এখন হচ্ছে বাঙালির লড়াই। এবারে একটা কথা বলবো, তারপরেও বলবো, এটা শুধু বাঙালির সমস্যা নয়,
এই সমস্যা সারা দেশে ছিল, ভাষার প্রশ্নটা। তার কারণটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে একটা ভাষা হলে সবাই এক হয়ে যাবে, ভারত সারা ভারতবর্ষে সবাই যে হিন্দি নিয়ে নেয় ঐক্যবদ্ধ হবে, ভাষা বেশি হলে অনৈক্য হবে। এই একটা সাধারণ ধারণা ছিল ইউরোপ থেকে নেওয়া হয়েছিল যে একটা ভাষাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠেছে, একটা জাতিরাষ্ট্র। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না, এবং তার ফলে যেটা হলো ভারতবর্ষে জাতীয় ভাষা করতে গিয়ে জাতীয় ভাষা হলো না, সরকারি ভাষা করতে হলো, সরকারি ভাষারও পাশাপাশি ইংরেজি রাখতে হলো, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য ভাষা মানতে হলো। এবং রাজ্য ভাষা করতে গিয়ে দেখা গেলো প্রতিটা রাজ্যে একাধিক ভাষা আছে, ভাষাভিত্তিক অসন্তোষ হলো, ফলে ভাষার জন্য রক্তদান শুধু আসামের বাঙালিরাই দেয়নি, 1937 সালে তামিলরা তামিলনাড়ুতে দিয়েছে যখন সেখানে জোর করে হিন্দি ভাষা চাপানো হয়েছে। 1965 সালে আবার তামিলনাড়ুতে আরও দুজন প্রাণ দিয়েছে, 37 সালে দুজন। 1975 সালে ত্রিপুরাতে ধনঞ্জয় ত্রিপুরা ককবরক ভাষার জন্য প্রাণ দিয়েছে। এবার প্রাণদানের ঘটনা না ঘটলো এই পশ্চিমবাংলার পুরুলিয়াতে, পুরুলিয়াকে সেই এই রাজ্য ভাষাভিত্তিক পুনর্গঠনে তার একটা বিপুল সংখ্যক বাঙালি অঞ্চল চলেছে বিহারে, তার বিরুদ্ধে লড়াই করে অংশত পশ্চিমবাংলায় এসে পুরোটা আসেনি, সেটাও একটা দীর্ঘ 48 সাল থেকে 56 সাল অবধি লড়াই ছিল। একই ধরনের আজকেও কর্ণাটকে বেলগাম অঞ্চলে মারাঠি ভাষী অঞ্চল সেখানে এসছে, সেখানকার বেশিরভাগ মানুষ মারাঠি ভাষায় কথা বলেন। সেই জায়গার যে মারাঠি নাম ছিল বিভিন্ন স্থানে, নামগুলো পাল্টে দেওয়া হয়েছে, ভাষার অধিকার নেই। সেখানে মহারাষ্ট্র একীকরণ সমিতির নামে সেখানে লড়াই হচ্ছে। গোয়াতে হয়েছে মারাঠি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেখানে কোঙ্কনি ভাষার জন্য লড়াই করে তারা ভাষার অধিকার প্রতিষ্ঠিত করেছে। এই ভাষার লড়াই ভারতবর্ষের স্বাধীনতার আগের থেকে ছিল, উর্দু আর হিন্দি আলাদা ভাষা ছিল না, একই ভাষা ছিল, হিন্দুস্তানি বলতো বা হিন্দুবি। এবারে উর্দু লিপি এসে একটা দেবনাগরী একটা পারসি এই করে সেখানে বিভাজন আনা হয়। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম হিন্দুস্তানি পড়াতে গিয়ে একটা পারসি স্ক্রিপ্টে একটা দেবনাগরী, এইভাবে বিভাজন শুরু হয়। এবং আমাদেরও সংবিধান সভায় দেখা যায় যে বলা হচ্ছে যে দেশের ভাষা কী হবে, মহাত্মা গান্ধী বলেছেন যে হিন্দুস্তানি হোক, দেবনাগরী এবং ফার্সি দুটোতেই। কিন্তু ক্রমে ক্রমে দেখা গেল যে এই দেবনাগরীটা একটা কেমন করে হিন্দু হিন্দি ভারত হয়ে গেল, আর উর্দুটা কেমন কেমন করে একটা ফার্সি লিপি পাকিস্তান হয়ে গেল। সেজন্য পাকিস্তানে দেখলাম যে উর্দু চাপানোর জন্যে, মানে মুসলমানিত্ব মানে উর্দু, সেজন্য 57% মানুষের উপর উর্দু চাপাতে গেল, যার জন্য 21 ফেব্রুয়ারি হলো। আমাদের 1900 একদিক দিয়ে হিন্দি, আবার এদিক দিয়ে অসমীয়া, এই অসমীয়া চাপিয়ে দেওয়া। এই যে বিষয়টা হচ্ছে যে আমরা দেশভাগের সময়ও সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অঞ্চল নিয়ে পাকিস্তান, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর অঞ্চল নিয়ে ভারত, কিন্তু ওখানকার সংখ্যালঘু হিন্দুর কী হবে, এখানকার সংখ্যালঘু মুসলমানের কী হবে, এটা যেমন কেউ ভাবেনি, তিনি ভাষার প্রশ্ন সংখ্যাগুরু ভাষা যেটা সেটা রাজ্য ভাষা হবে, কিন্তু সংখ্যালঘুর ভাষার কী হবে, পশ্চিমবাংলাতে নেপালি ভাষার কী হবে, সাঁওতালি ভাষার কী হবে, আসামে বাংলা ভাষার কী হবে, বোরো ভাষার কী হবে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, আসামে সাম্প্রতিককালে বোরো ভাষাকে রাজ্যের সহযোগী ভাষা করা হয়েছে, অথচ বোরো ভাষীদের সংখ্যা হচ্ছে 8%। আসামে কিন্তু বাঙালি জনসংখ্যা কমাবার জন্য যেন বাঙালি মুসলমানদেরকে অসমে লেখানো হয়েছে, বরাক উপত্যকার চা বাগানের মানুষ যারা বর্ধমান বাঁকুড়া পুরুলিয়াতে গেছিল তাদেরকে হিন্দি ভাষী লেখানো হয়েছে সরকারিভাবে, এবং একমাত্র আসামেই ভাদু টুসু ঝুমুর হচ্ছে হিন্দি লোকগান, বাংলা লোকগান নয়। এত কিছু করার পর আসামের বাঙালি জনসংখ্যা 30%, কিন্তু 30% বাংলা সে কিন্তু রাজ্যের সহযোগী ভাষা নয়, সে শুধু বরাক উপত্যকার ভাষা, আর 8% বোরো সেটা কিন্তু রাজ্যের সহযোগী ভাষা। এটা আসলে লড়াইটা ভাষা গণতন্ত্রের, একটা ভাষার সংখ্যাগুরুবাদ তার বিরুদ্ধে ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠা করার ঘটনাচক্রে আসামের লড়াইটা করেছিল বাঙালিরা প্রধানত, মারা গিয়েছেন প্রধানত বাঙালিরা, কিন্তু শুধু বাঙালি নয়। আজকে আমরা 1900 মেতে শুধু 1961-এর 11 জনকে আমরা উদযাপন করি না, কারণ এরপরও 72 সালে একজন, 86 সালে দুজন, এবং 96 সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে সুদেশ নাথ সিনহা মারা গেছেন। 1900 এই গোটা 15 জন ভাষা শহীদকেই স্মরণ করা হয়, এটাকে একাদশ শহীদ দিবস বলে না, ভাষা শহীদ দিবস। সেখানে বাঙালি কমলাও আছেন, মণিপুরী সুদেশনাও আছেন। এটা আসলে ভাষা গণতন্ত্রের দিন, ভাষা শহীদ দিবস ভাষা গণতন্ত্রের দিন। সুমনদা বলেন যে আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, হ্যাঁ আমরা সেই স্বপ্ন, আমরা চাই নেপালি ছেলেটা
কলকাতাতে গিটার বাজিয়ে গান গাইবে, নিজের গান, প্রত্যেকে প্রত্যেকে নিজের ভাষায় কথা বলবে। এখানে কখনোই সাউথ আফ্রিকাতে যদি 11টা সরকারি ভাষা হতে পারে, সুইজারল্যান্ডের মতো যদি দেশে 4টে স্বীকৃত ভাষা 3টে সরকারি ভাষা হতে পারে, ক্যানাডাতে যদি 2টো ভাষা হতে পারে, সারা পৃথিবী, একটা সময় আমরা ইউরোপকে নকল করে এক ভাষায় গিয়েছিলাম, এখন ইউরোপ এক বহুভাষিকতার দিকে, আজকে বহু সাংস্কৃতিকতার দিকে যাচ্ছে। আমাদেরকেও আসলে 19 মের মধ্য দিয়ে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে 19 মের তাৎপর্য হচ্ছে এটাই যে ভারতে ভাষা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আজকে যেমন এই সাউথ আফ্রিকার দৃষ্টান্ত তুলে এমকে স্ট্যালিন বলছেন আজকে নতুন ভাষানীতিতে আবার হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা উদ্যোগ হচ্ছে, তখন এমকে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলছেন যে সংবিধানের 8ম তফসিলে সমস্ত ভাষাকে জাতীয় ভাষা করা হোক। আসলে ভাষার সংখ্যা, এটা একটা ভুল ধারণা ছিল, ভাষার সংখ্যা বাড়লে বিভেদ বাড়বে, ভাষার সংখ্যা কমলে ঐক্য বাড়বে, মোটেই নয়। ভাষার সংখ্যা কমাতে গেলেই সংখ্যাগুরুবাদ আসে, বিভেদ আসে। সকলের ভাষার অধিকার দিতে হবে, শতফুল বিকশিত হতে হবে। এবং ওই আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, রাষ্ট্রপুঞ্জ সাঁওতালের ভাষা পৌঁছে যেতে হবে, এবং সমস্ত মানুষের ভাষার অধিকারকে অবারিত করতে হবে। এই রাজনীতিটাই 19-এর রাজনীতি।